তিরিশ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারীদের আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম দেখুন ঢাকার যে রিপোর্টার্স ইউনিট রয়েছে সেখানে সংবাদ সম্মেলন করেছে সরকারি তৃতীয় শ্রেণীর কর্মচারীরা সেখানে তিতিশ তিরিশ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে তো চলুন বৃদ্ধি বেতন বৃদ্ধির যে সংবাদটি প্রচার করেছে ঢাকা ত্রিবণী সেই সংবাদটি বিস্তারিত জেনে নেই তিরিশ শতাংশ বেতন বৃদ্ধি কর্মচারীদের জন্য স্থায়ী রেশনিং পদ্ধতি চালু ও বৈষম্যহীন নবম জাতীয় বেতন স্কেল সহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি শনিবার আঠারোই মে ঢাকা রিপোর্টস ইউনিটে এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবিগুলো তুলে ধরেন এবং তা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন সমিতির নেতারা লিখিত বক্তব্যে সমিতির মহাসচিব মোহাম্মদ সাল যার রহমান দাবিগুলো তুলে ধরেন তিনি বলেন সর্বশেষ দু হাজার পনেরো সালে অষ্টম জাতীয় বেতন স্কেল দেওয়ার পর গত দশ বছরে গ্যাস বিদ্যুৎ পানি ওষুধ চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শতভাগ মূল্য বৃদ্ধিতে সরকারি কর্মচারীরা অর্থকষ্টে জীবনযাপন করছেন এই থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন বিশেষ সুবিধা পাঁচ শতাংশ থেকে তিরিশ শতাংশ উন্নতি করা অবিলম্বে জাতীয় নবম পেস্কেল ঘোষণা বিকল্প নেয় তিনি বলেন সচিবালয় সচিবালয়ের বাইরে সব পদের জন্য এক বা অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন ও ডিপ্লোমাধারীদের দশম গ্রেডে দেওয়া আগের মতো শতভাগ পেনশন চালু টাইম স্কেল সিলেকশন গ্রেড দেওয়া অবশেষ বয়সে পঁয়ষট্টি বছর ইনক্রিমেন্টের শেষ ধাপ ব্লক না রেখে নিয়মিত ইনক্রিমেন্ট চালুর দাবি জানাচ্ছি কর্মচারী সমিতি সভাপতি মদলুথুর রহমান বলেন আগামী একুশে মে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া এবং ছাব্বিশে তিরিশ মে সব সরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ ও দাবি সম্বলিত লিপলেট বিতরণ এক জুন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন এই পক্ষটি তে আপনারা অবশ্যই কি মনে করেন যে আসলে বেতন বৃদ্ধি কি দরকার আছে কিনা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাতে ভুলবেন না সভা থাকুন আল্লাহ ফেজ